এই দেশ এই মানুষ, আমাদের সৌভাগ্য যে আমরা বাংলাদেশে জন্মেছি। আমরা বাংলাদেশের বাঙালি, তার মানে বাঙালি আরও কোথাও আছে নাকি? নিশ্চয়ই আছে, আমাদের একেবারে পাশে। ধরো তুমি চট্টগ্রাম বা সিলেটগামী ট্রেনে চেপে আখাউড়া বেড়াতে গেলে, এই আখাউড়া স্টেশন থেকে নেমে 4-5 কিলোমিটার পথ পেরোলেই পেয়ে যাবে সীমান্ত, অর্থাৎ যেখানটায় বাংলাদেশ আর ভারতের সীমানা দুদিক থেকে এসে মিলেছে, ওই সীমান্তের ওপারেই ভারতের ত্রিপুরা রাজ্য। ত্রিপুরার লোকজনও বাঙালি, সকলেই বাংলায় কথা বলে। তুমি যদি পার্বত্য চট্টগ্রামে যাও, দেখতে পাবে আরও নানা ধরনের মানুষের বসবাস সেখানে। তারা নিজ নিজ ভাষায় কথা বলে। এই যে এত কথা বলছি, তার একটাই উদ্দেশ্য, তা হলো বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাঙালি হলেও তাদের ছাড়া আরও লোকজন আছে, চাকমা, গারো, সাঁওতাল, ত্রিপুরা, মুরং, তঞ্চঙ্গা ইত্যাদি। এদের ভাষা এদের নিজেদের, দৈনন্দিন জীবনযাপন, আনন্দ উৎসব তাদের নিজেদের। একই দেশ অথচ কত বৈচিত্র্য, এটাই বাংলাদেশের গৌরব। আমরা যারা এই দেশে বাস করি, তাদের সবার গৌরব। কোনো দেশে যদি নানান ধরনের নানান জাতির মানুষ থাকে, তখন সে দেশের সুখ্যাতি হয়। আমরা নানা জাতের মানুষ এই যে মিলেমিশে বন্ধুর মতো বসবাস করছি, এতেই আমাদের আনন্দ। ধর্মের কথাই ভাবা যাক, আমাদের দেশে হিন্দু আছে, মুসলমান আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান রয়েছে, এমনকি অল্প সংখ্যক জৈন ধর্মের মানুষও আছে। এত বৈচিত্র্য খুব কম দেশেই থাকে। বাংলাদেশের এই যে মানুষ, তাদের পেশাও কত বিচিত্র। কেউ জেলে, কেউ কুমোর, কেউ কৃষক, কেউ আবার কাজ করে অফিসে আদালতে। সবাই আমরা পরস্পরের বন্ধু, একজন তার কাজ দিয়ে আরেকজনকে সাহায্য করছে, গড়ে তুলছে এই দেশ। ভাবো তো কৃষকের কথা, তারা কাজ না করলে আমাদের খাদ্য যোগাতোকে? সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে, সবাই আমাদের আপনজন। এভাবেই তো সবাইকে নিয়ে আমরা আনন্দে আছি, কিন্তু সেই আনন্দ কি রকমের? এক ধরনের আনন্দ হচ্ছে নানা ধরনের উৎসব নিয়ে। মুসলমানদের দুটো ঈদ রয়েছে, রয়েছে মহরম। হিন্দুদের দুর্গাপূজা সহ এত উৎসব আছে যে 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। বৌদ্ধদের আছে সারা বছরে কয়েকটি বৌদ্ধ পূর্ণিমা। খ্রিস্টানদের আছে স্টার সানডে, তাছাড়া 25শে ডিসেম্বর মানে বড়দিন। এই সবই তো আমরা উদযাপন করি। পোশাক আশাক কত ভিন্ন ভিন্ন ধরনের, ভিন্ন ভিন্ন ধাঁচের। মিল আমাদের একটা জায়গায়, সকলেই আমরা বাংলাদেশের অধিবাসী। আরেকটা মিল আছে, অধিকাংশ মানুষ বাংলা ভাষাভাষী। বাংলা ভাষার বাইরেও অন্য ভাষার মানুষও কম বেশি আছে বাংলাদেশে। গারোদের নিজস্ব ভাষা আছে, আছে চাকমা, ত্রিপুরা বা সাঁওতালদেরও। বাংলাদেশ যেন একটা বড় বাগান। বাগানে কত রকমের গাছপালা, বড় গাছ, ছোট গাছ। কোনো গাছে ফুল ফোটে, কোনো গাছে ঝুলন্ত ফল বাতাসে দোল খায়। বাংলাদেশও সেই রকম, নানা ধরনের মানুষ, নানা ধরনের পেশা। বাংলাদেশের জনজীবন তাই ভারী বৈচিত্র্যময়। এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার। কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায় বা এর সমুদ্রের বেলাভূমি। আত্মীয় স্বজনদের বাড়ি বেড়াতে যাওয়া, বন্ধু বান্ধবদের বাড়িতে কয়েকদিন কাটিয়ে আসা, এভাবেও কত কিছু দেখা যায়। মানুষকে এভাবেই তো ভালোবাসতে হবে, মানুষে মানুষে মিলেমিশে থাকলেই তো ভালোবাসা জন্মাবে। দেশকে তাই যতটা পারা যায় কাছে থেকে দেখতে হবে। দেশ মানে এর মানুষ, জনপদ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র, এইসব। দেশ হলো আসলে জননীর মতো। মা যেমন স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন, দেশও তেমনই তার আলো, বাতাস, সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। মাকে আমরা যেমন ভালোবাসি, দেশকেও তেমনই ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন। শব্দগুলোর অর্থ জেনে নিই এবং বাক্য তৈরি করে বলি ও লিখি। সৌভাগ্য, ভালোভাগ্য, সীমান্ত, শেষ প্রান্ত, সংখ্যাগরিষ্ঠ, সংখ্যায় সবচেয়ে বেশি এমন, দৈনন্দিন, প্রতিদিনের, বৈচিত্র্য, বিভিন্নতা, সুখ্যাতি, সুনাম বা প্রশংসা, বেলাভূমি, সমুদ্রের তীরে বালুময় স্থান, প্রান্তর, মাঠ বা জনবসতি নেই এমন বিস্তীর্ণ স্থান, স্বজন, নিজের লোক বা আত্মীয় বা বন্ধু বান্ধব, সার্থক, সফল, জনপদ, লোকজনের বসতি রয়েছে এমন জায়গা। নিচের অনুচ্ছেদ অবলম্বনে 5টি প্রশ্ন তৈরি করি। দেশকে তাই যতটা পারা যায় কাছে থেকে দেখতে হবে। দেশ মানে এর মানুষ, জনপদ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র, এইসব। দেশ হলো আসলে জননীর মতো। মা যেমন আমাদের স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আগলে রাখেন, দেশকেও তেমনই আমাদের ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন। অনুচ্ছেদ অবলম্বনে 5টি প্রশ্ন তৈরি করা হলো। 1, দেশকে কিভাবে দেখতে হবে? দেশকে তাই যতটা পারা যায় কাছে থেকে দেখতে হবে। 2, দেশ মানে কি? দেশ মানে এর মানুষ, জনপদ, নদী, আকাশ, প্রান্তর,
পাহাড়, সমুদ্র এইসব। 3, দেশ আসলে কার মতো? দেশ হলো আসলে জননীর মতো। 4, দেশকে কিভাবে ভালোবাসতে হবে? মা যেমন আমাদের স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আগলে রাখেন, দেশকেও তেমনি আমাদের ভালোবাসতে হবে। 5, দেশকে ভালোবাসার মধ্য দিয়ে আমাদের জীবন কি হয়ে উঠবে? দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন। নিচের প্রশ্নগুলোর উত্তর মুখে মুখে বলি ও লিখি। বাংলাদেশে বাঙালি ছাড়াও আর কোন ধরনের মানুষ বাস করে? বাংলাদেশে বাঙালি ছাড়াও চাকমা, গারো, সাঁওতাল, ত্রিপুরা, মুরং, টঞ্চঙ্গা ইত্যাদি জাতির মানুষ বাস করে। বাংলাদেশের গৌরব কিসের? বাংলাদেশে নানান জাতি, নানান বর্ণ, নানান ভাষাভাষী মানুষের বাস। একই দেশ অথচ কত বৈচিত্র্য, এটাই বাংলাদেশের গৌরব। বাংলাদেশের বিভিন্ন ধর্মের উৎসবগুলোর নাম কি? বাংলাদেশের বিভিন্ন ধর্মের উৎসবগুলো হচ্ছে মুসলমানদের 2 ঈদ, মহরম, হিন্দুদের দুর্গাপূজা সহ এত উৎসব আছে যে 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। বৌদ্ধদের সারা বছরে কয়েকটি বৌদ্ধ পূর্ণিমা আর খ্রিস্টানদের আছে স্টার সানডে, বড়দিন ইত্যাদি। বাগানে কত রকমের গাছপালা, বড় গাছ, ছোট গাছ, এই কথার দ্বারা কি বোঝানো হয়েছে? বাংলাদেশে রয়েছে নানা ধরনের নানান পেশার মানুষ। এদেশের অধিকাংশ মানুষ বাংলায় কথা বলে। তাছাড়া গারো, চাকমা, সাঁওতাল তথা উপজাতিদের নিজস্ব ভাষা রয়েছে, রয়েছে নিজ নিজ সংস্কৃতি, নিজস্ব পোশাক পরিচ্ছদ। বাগানে কত রকমের গাছপালা, বড় গাছ, ছোট গাছ বলতে এসব বোঝানো হয়েছে। দেশকে কেন ভালোবাসতে হবে? দেশ হলো আসলে জননীর মতো। মা যেমন আমাদের স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আগলে রাখেন, দেশকেও তেমনি আমাদের ভালোবাসতে হবে। বিপরীত শব্দ লিখি। বাঙালি, অবাঙালি, দূরে, নিকটে, সংখ্যাগরিষ্ঠ, সংখ্যালঘিষ্ঠ, বন্ধু, শত্রু, শ্রদ্ধা, অশ্রদ্ধা, দেশ, বিদেশ, সার্থক, ব্যর্থ। কর্ম অনুশীলন। বাংলাদেশের যে কোনো উৎসব সম্পর্কে একটি অনুচ্ছেদ রচনা করি। শিক্ষকের নির্দেশনায় নির্দিষ্ট সময়ের ব্যবধানে 3 থেকে 4 পরপর টেলিভিশন, রেডিও, খবরের কাগজে প্রচারিত সংবাদ দেখে, শুনে, পড়ে নিজের ছক অনুযায়ী আলাদা কাগজে তা লিখে আনি, পরে শ্রেণীতে পড়ে শোনাই ও অন্যদের লেখা শুনি।